প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণসংযোগ শুরু করেছেন রূপগঞ্জের পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। পাড়া মহল্লার অলি গলি চষে বেড়ানোর পাশাপাশি করছেন উঠান বৈঠকও। ভোট যুদ্ধে জিততে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচন সুষ্ঠু করতে সতর্ক নির্বাচন অফিস ও আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। প্রচার প্রচারণায় সরগরম রূপগঞ্জের কায়েতপাড়া, মোড়াপাড়া, ভোলাবো, গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়ন। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লার অলিগলি ও চায়ের দোকান। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই গণসংযোগে ব্যস্ত প্রার্থীরাও। ভোটের লড়াইয়ে জয় পেতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। যেভাবে আমাকে আপনারা ই করেছেন, সহযোগিতা করে এখানে এনেছেন, আমি যেন আগামী পাঁচটি বছর আপনাদের সেবা করে আবার আপনাদের প্রিয় মুখ হিসেবে থাকতে পারি। রাস্তাঘাট থেকে শুরু করে পানি নিকাশন এবং মানুষের মধ্যে যে একটা ভালোবাসার বন্ধন সেটাও সৃষ্টি করব। গোলাম দস্তগীর গাজী যে বিশ্বাস করে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি গোলাকান্দাইলকে রূপগঞ্জ উপজেলার মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিচিত করতে চাই। এই পিছিয়ে পড়া বলাব ইউনিয়নের জনপথের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য আমি আমার প্রিয় নেতা কাজী গোলাম দস্তগীর মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করে যাব। আমাকে আরেকটি সুযোগ দেন, 7-8-9 ওয়ার্ডবাসী আজ আমাদের 11 নভেম্বর তালগাছ মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন। আপনাদের পাশে ছিলাম, আসি এবং ভবিষ্যতেও থাকব। ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়া নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। যা যা কিছু করা দরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা আশা করছি আমরা খুব সুষ্ঠু একটি নির্বাচন করতে পারব। রূপগঞ্জের পাঁচটির মধ্যে মোড়াপাড়া, গোলাকান্দাইল ও ভুলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এসব ইউনিয়নের সদস্য পদে নির্বাচন হবে। পাঁচটি ইউনিয়নের ভোটার সংখ্যা 1,74,421 জন। এর মধ্যে পুরুষ ভোটার 86,475 জন এবং নারী ভোটার 85,921 জন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।